बंधुरा आजकेर ए भिडियोते आमी आरो एकटी भाइरल इफेक्टेर साथे आपनादेरके परिचय करे देब। तो भाइरल इफेक्टटा कि एटाई फार्स्टे आपनादेरके देखिए दिच्छि। आमार एई जे स्क्रिने जे रेड कालारेर जे इफेक्टटा देखतेछेन एई इफेक्टटा किभाबे आपनि आपनार भिडियोते अ্যাড करबेन एइटाई देखाबो। तो एई इफेक्टटा प्रत्येकटी टिकटकार बा लाइकार सेलिब्रिटीरा एई इफेक्टटा इउज करेछे कारण एटा भाइरल एकटी इफेक्ट। तो एई इफेक्टेर जन्य भिडियोटा खूब प्रफेशनल देखाय खूब सुंदर एकटा लुक नेय एर जन्यই एई इफेक्टटा भाइरल एखोनो इफेक्टटा ट्रेंडिंगे आछे। आपनि चाइले एटा व्यवहार करते पारेन। तो आजकेर एई भिडियोते देखाबो किभाबे आपनारा एई इफेक्टटा व्यवहार करबेन। तो अवश्य अवश्य भिडियोटा स्टेप बाई स्टेप देखबेन। जोदि टेने बाकी डिस करे देखें ताहले आपनि किछु बुझबेन ना। तो बंधुरा चलुन बेशी कथा ना बोले सरासरि चले जाबो मूल भिडियोते। एर आगे एकटा कथा ना बोललेई नय, आपनि जोदि आमार एई चैनेले नतुन दर्शक हये थाकेन अवश्य अवश्य निज थेके चैनेलटि सबस्क्राइब करे पाशे आसा बेल आइकन अन करे दिबेन नतुन भिडियोर नोटिफिकेशन पेते। तो बंधुरा चलुन भिडियोटा शुरू करा जाक। बंधुरा सरासरि चले आसलाम मोबाइल स्क्रिने। तो बंधुरा आजकेर एई भिडियोते शिखबो किभाबे आमरा आमादेर भिडियोते लेग जे इफेक्टटी आछे माने रेड कलर जे इफेक्टटी आछे लाइटिंग सेई इफेक्टटी अ্যাড करा जाय खूब सहजे सेटाई देखबो। तो एई इफेक्टटी आमादेर भिडियोते अ্যাড करार जोन्नो आमादेर एकटी অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে গিয়ে ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপটি আপনারা কোথায় পাবেন? অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা ক্যাপকাট লিখে সার্চ করলে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও যদি আপনারা চেক করেন এই অ্যাপটির লিংক আমি দিয়ে দেব, আপনারা ওইখান থেকেও ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে না, ফার্স্টে কিছু পারমিশন আসবে। আপনি যদি প্রথম ডাউনলোড করে থাকেন অ্যালাও করে দিবেন। সবকিছু অ্যালাও করে দেওয়ার পর আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সকল প্রকার ভিডিও এবং ফটো আপনি সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এই পাশে ক্লিক করলে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন এবং এই পাশে ক্লিক করলে আপনার ফোনে থাকা ফটোগুলো দেখতে পারবেন। এবং আপনি যদি চান আপনার কোনো একটা ফোল্ডারে আপনি ভিডিওটা রাখছেন সেই ভিডিওটা এখানে শো করতেছে না, আপনি চাইলে এখানে উপরে যে অ্যালবাম আছে অ্যালবাম আইকনে ক্লিক করে আপনার ফোল্ডার সিলেক্ট করে ভিডিওটা বের করে নিতে পারেন। তো আমরা ইফেক্টটি অ্যাড করার জন্য আমরা এমন একটা ভিডিও চুজ করব যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ফুল ব্ল্যাক। তো এখানে দেখতে পাচ্ছেন মামুনের একটা ভিডিও ফুল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আমি ভিডিও সিলেক্ট করলাম, তারপর এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলে আসছে এবং এইখানে ভিডিওতে কিন্তু কোনো প্রকারের কোনো ইফেক্ট নাই। তো এই ভিডিওতে আমরা সেই ইফেক্টটি অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখানে চলে যাব। এই যে ইফেক্ট অপশন আছে আমি দেখা দিচ্ছি মার্ক করে আপনাদেরকে। এখানে নিচে দেখতে পারবেন ইফেক্ট অপশন আছে, আমরা ইফেক্টের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু এই অপশনগুলো সোয়াইপ করে এখান থেকে দেখব শ্যাডো কোথায় আছে, আমরা শ্যাডো অপশনে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো অপশন, শ্যাডো অপশনে চলে আসলাম। আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে আমরা দেখতে পারবো লেগ 1 আর লেগ 2, এখানে দুইটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, দুইটার কাজ সেমই, কিন্তু আমরা জানি এই ইফেক্টটি ভাইরাল, এই ইফেক্টটিও কিন্তু ভালো সেম। ঠিক আছে, তো আমরা দুইটা ইফেক্টই আজকে এখানে অ্যাড করে দেখাবো। এক ভিডিওতে দুইটা ইফেক্টই আমি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা কি করব, ফার্স্টে এই ইফেক্টটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। আপনি কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করা একদম ইজি। এখানে দেখতে পারবেন ছোট্ট একটা ডাউনলোড আইকন। তো এরকম সেম ডাউনলোড আইকন এখানেও থাকবে। আমার এটা কিন্তু ডাউনলোড করা আছে কারণে এখানে কোনো ডাউনলোড আইকন দেখাচ্ছে না। তো আমি এটা দিয়ে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। ধরেন আপনি যদি ডাউনলোড করতে চান, আপনি ডাউনলোড ছোট্ট আইকনটা আছে এটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে এখানে এরকম লোডিং হবে দেখতে পাচ্ছেন, এটা সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এই ইফেক্টটা অ্যাড করতে চাচ্ছি না, আমরা অ্যাড করব এই ইফেক্টটি। তো আমরা ইফেক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু এখানে চলে আসছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসার পর এখানে জাস্ট আমরা টিক মার্ক দিব। টিক মার্কে ক্লিক করার পর আপনার ছেলে আপনার মন মতন আপনার ডানে বামে যেখানে খুশি সেইখানে আপনি এই ইফেক্টটি নিয়ে বসায় দিতে পারেন। ঠিক আছে, তো এই ইফেক্টটি প্রত্যেকটা সেলিব্রিটি টিকটকার লাইকাররা এই ইফেক্টটি ইউজ করেছে যারা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে ভিডিও করে। তো ইফেক্টটি মূলত ব্যবহার করা হয় বেশি আপনার ব্ল্যাক ভিডিওতে, মানে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকে। তো দ্বিতীয় যে ইফেক্টটি আছে এটা অ্যাড করব। এখানে পজিশনটা সিলেক্ট করে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করে দ্বিতীয় নাম্বার যে ইফেক্টটা আছে 2 নাম্বার সেই ইফেক্টটাও আমরা এখানে নিয়ে আসবো। তো এর জন্য আমরা কি করব, লেগ 1 আমরা লেগ 2টা অ্যাড করছি, এখন লেগ 1টা নিব, নেওয়ার পর ইফেক্টটা অ্যাড করে দিব। তো এটা অ্যাড করলে কি এটা পুরো ফুল দেখতে পাচ্ছেন, একটা গ্লেজ মারে দেখেন পুরো ফুল হয়ে যায়। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে প্লে করি, প্লে করার পর এখান থেকে দেখতে পারবো পুরো ইফেক্টটা খুব সুন্দর হয়েছে, এখানে দেখতে পারতেছেন। দেন এখানে ভিডিওটা সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনারা আপনাদের মন মতন বসে নেবেন। তো এখানে দেখতে পারবেন শেষের দিকে একটা ওয়াটারমার্ক কিন্তু চলে আসবে আপনার ভিডিওতে। এই ওয়াটারমার্কটা অবশ্যই আপনারা কেটে দিবেন, নাহলে আপনি যদি লাইকিতে ভিডিও আপলোড করেন ভিডিও কিন্তু ব্যান করে দেবে। ঠিক আছে, তো এই ওয়াটারমার্কটার উপরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওয়াটারমার্কটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন ডিলেট আইকন, জাস্ট ডিলেট আইকনে ক্লিক করলে ওয়াটারমার্ক वाटरमार्कटा चले गेছে দেখেন वाटरमार्कटा কিন্তু এখন আর নেই। দেন এটাকে সেভ করার জন্য উপরে যে দেখতে পারবেন এখানে একটা আইকন দেওয়া আছে আপলোডে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এক্সপোর্ট এখানে যা আছে সেটিং ডিফল্ট ভাবে যা আছে তাই থাকবে। এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা আমি সেভ করতে যাচ্ছি না। তো এই ছিল বন্ধুরা আজকের বিস্তারিত ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।